আর অহংকার হলো ধ্বংসের পর্তন। জনগণ তাকে কিন্তু আমাকে গালি না দিয়ে তাকে গালি দিয়েছে, সে আমার সাথে ভাব দেখে চলে গেল। যদি তারা ভোট কেন্দ্রে আসে ভোট দেয় তাহলে অবশ্যই আমি জিতবো। এবার যে কে কার সাথে কালকে লড়াই হয়, ভাই রাত পোহালেই হচ্ছে নির্বাচন মানে ভোট গ্রহণ শুরু, তো এখন বাজে প্রায় 8টা, আর কিছু কয়েক ঘন্টা বাকি আছে এরপরে ভোট গ্রহণ শুরু, কি মনে হচ্ছে এবং সার্বিক সব মিলে কি মনে হচ্ছে একটু বলবেন। এখন পর্যন্ত আমরা ভোটের পরিবেশ খুবই ভালো, এখন আগামীকাল এখন ভোট কেন্দ্রে দেখার পালা যে ভোটারদের উপস্থিত কীরকম হয় আর সুষ্ঠু একটা নির্বাচন হয় কি না, আমরা সুষ্ঠু নির্বাচনের একটা আশা রাখতেছি। বাই চান্স আপনারা যদি ভোট কেন্দ্রে কোনো সমস্যা হয় আপনারা তো জানতেই পারবেন, তবে আমরা এবার আশা রাখতেছি সুষ্ঠু একটা নির্বাচন হবে। গতবার একটি ঘটনা ঘটেছিল, আমরা দেখেছি সোশ্যাল মিডিয়ায় এবং আপনিও শেয়ার করেছিলেন ভিডিওটা, যে আপনার উপরে এক ধরনের হামলা হয়েছিল বিরোধী দলীয় যারা প্রার্থী ছিল তাদের পক্ষ থেকে। এবার এমন কোনো ঘটনার আশঙ্কা করছেন কি না, আর যদি করে থাকেন তাহলে পুলিশ প্রশাসন বা ডিসি মহোদয় বা পুলিশ সুপারের কাছে এ বিষয়ে কোনো অবহিত করেছেন কিনা আপনার নিরাপত্তার স্বার্থে? হ্যাঁ, আমি নিরাপত্তার স্বার্থে আমি বলেছি যে আমরা গতবার যেহেতু 18 আমার নির্বাচনে একটা গণ্ডগোল হয়, আমি চাইতেছি না এরকবার 23 নির্বাচনে কোনো একটা এরকম দুর্ঘটনা ঘটুক। তা পুলিশ প্রশাসনক বলছি আপনার আমরা কড়া নিরাপত্তা চাই, ওনারা আমাকে আশা দিয়েছে র্যাব বিডিআর এবং সমস্ত মনে করেন ওদের বাহিনী যা আছে সবাই আমাদের ভোট কেন্দ্রে থাকবে, গণমাধ্যম থাকবে। এবার 2 নম্বর হওয়ার কোনো চিন্তা আমরা নেই, গণ্ডগোল হওয়ার কোনো চিন্তা আমরা নাই, সুষ্ঠু একটা নির্বাচন হবে ওরা আমাকে আশা দিয়েছে। আপনি 2 আসনে নির্বাচন করছেন, 6 এবং 4, কোন আসনে এগিয়ে যাওয়ার বেশি সম্ভাবনা রয়েছে আপনার কাছে মনে হচ্ছে? দেখুন, যেহেতু 2টা আসনে আমার, আর একটা মনে করেন আসন যেহেতু আমার জন্মস্থান বগুড়া 6, আর কালনন্দীগ্রাম যেহেতু এর আগে ভোট করেছিলাম এবার আমার 2য়, সে হিসেবে 2টাতেই আমি গত কয়েকদিন ধরে যেহেতু ঘোরাফেরা করেছি সেই হিসেবে 2টাতেই আমি ব্যাপক ভোটারদের আনন্দ উল্লাস দেখেছি, তারা ভোট দেওয়ার খুবই আগ্রহী। হ্যাঁ, আশা রাখতেছি সুষ্ঠু নির্বাচন হলে ভোটাররা যে হিসেবে আমার বাইরে দিয়ে আমরা তাদের আগ্রহ দেখেছি, যদি তারা ভোট কেন্দ্রে আসে ভোট দেয় তাহলে অবশ্যই আমি জিতবো। এবার এই যে সুষ্ঠু নির্বাচন হওয়ার কথাটা কেন আসছে, আমি একটু আপনার কাছে যদি আপনি যদি একটু ব্যাখ্যা করতেন যে বারবার কেন সুষ্ঠু কথাটা আসছে, নির্বাচন তো নির্বাচন, নির্বাচনের গতিতেই হতো। এই ঘটনায় একটা কারণে বলতেছি, 2018 ভোট কেন্দ্রে যখন প্রচণ্ড গণ্ডগোল মারামারি হয় তখন ভোটটা যখন সুস্থ না হয় তখন তো ভোটটা বর্জন করি। এখন ভোটারদের মনে হবে একটা ভয় ঢুকে আছে, তারা ভোট কেন্দ্রে যাবে কি যাবে না, আর ভোটটা কি সুস্থ হবে কি না। তারপরে মনে করেন ভোটাররা এখন বলতেছে ভোটটা আগেই হয়ে যায় দেখলার ভোট দিয়ে কী লাভ, মনে করেন এইরকম ভোটারদের একটা ভয় ঢুকে গেছে। এখন এই ভয় দূর করতে চাইলে আমাদের সুষ্ঠু নির্বাচন করতে হবে এবং ভোটারদের বোঝাতে হবে না এখন ভালো আপনারা পরিবেশ ভোটের, আপনি ভোট কেন্দ্রে আসুন, তাহলে মনে হয় ভোটারদের ভিতরে যে ভয়টা আছে এটা মনে হয় বের হয়ে যাবে। বলেছে আমাদেরকে প্রশাসন থেকে যে আপনারা এবার নিশ্চিন্তে থাকুন, সুষ্ঠু নির্বাচন হবে আর ভোটারদের আমরা অবশ্যই ভোটারদের নিরাপত্তার বিষয়টা ভোটারদের নিরাপত্তার ব্যবস্থা বলেছে হ্যাঁ রাখবে, তারা ভোটাররা সুষ্ঠুভাবে ভোট দিতে পারবে, কোনো রকম হট্টগোল হবে না, এই কথা আমাকে বলেছে তারা ডিসি। আজকে আমি গেছিলাম ডিসি অফিসে, তারপর নির্বাচন কমিশনের ওখানে গিয়েছিলাম, তারা আমাকে এই একটা আশা দিয়েছে সুষ্ঠু একটা পরিবেশ ভালো একটা নির্বাচন হবে। কিছুক্ষণ আগে আমরা আপনার প্রতিদ্বন্দ্বী একজন প্রার্থী আব্দুল মান্নান আকন্দর কাছে গিয়েছিলাম, তো আপনার প্রসঙ্গে একটি কথা বলেছে, সেটি হচ্ছে হিরো আলম একমাত্র যোগ্য প্রার্থী এই নির্বাচনে এবং সে আমার প্রতিদ্বন্দ্বী, তার সাথে আমার হাড্ডাহাড্ডি লড়াই হবে। আপনি কি মনে করছেন যে আব্দুল মান্নানের সাথে আপনার সে হাড্ডাহাড্ডি লড়াইটা হবে? এখন এটা আমি বলতে পারবো না, কারণ একটাই ভোটের মাঠে আমি দেখেছি হলে যে আমি সব জায়গায় গেছি, আমি প্রচণ্ড মানুষের জনপ্রিয়তা দেখেছি, এখন হাড্ডাহাড্ডি আমার কার সাথে লড়াই হবে জানি না, কিন্তু আমি আমার ভোটারদের নিয়ে ব্যস্ত, আমি আমার ভোট নিয়ে ব্যস্ত। এখন আপনি কার সাথে আমার লড়াই হবে এটা আমি বলতে পারবো না, এখন কালকে দেখার পালা, আপনারাও দেখতে পারবেন আমরাও দেখতে পারবো যে কে কার সাথে কালকে লড়াই হয়।